अज्ञानतिमिरन्धस्यं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे। नरनारायणके आमार प्रणाम जानाय। অনেক অনেক আগে একবার বিদেশে সম্ভবত লন্ডনে, সেখানে চার পাঁচজন ছেলে ওরা অর্কেস্ট্রা নিয়ে বাজিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের সুরের মাধুর্যে সবাই মোহিত হয়ে থাকছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে ওরা। এমনি করতে করতে একদিন একটা হলে প্রোগ্রাম করবে, কিছুক্ষণ পর শুরু হবে। তো সেদিন ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোরা পর্দা সরিয়ে বাইরে দেখল যে খুব মুষ্টিমেয় কয়েকজন, মানে নেই বললেই চলে দর্শক শ্রোতা। তখন ওদের মধ্যে এরকম আলোচনা হলো যে আজকে প্রোগ্রামটা বন্ধ থাক। তো যে ওদের দলনেতা সে বলল, না না, আজকে আমরা আমাদের জন্য গান গাইব, আমরা আমাদেরকে শোনাব, চলো। স্টেজে এলো ওরা, এসে নিজের মনে ওরা গাইতে লাগলো, অর্কেস্ট্রার বাজনা। ওরা তাকিয়ে দেখলো ওই দর্শকদের মধ্যে শুধু একটা চেয়ারে একজন বসে আছেন, তাকেই শোনাতে লাগলো। যখন প্রোগ্রাম শেষ হলো উনি উঠে এলেন, উঠে এসে ওদেরকে স্বর্ণ মোহর পুরস্কৃত করলেন। সেই দিনই রাজা নিজে এসেছিলেন, আবহাওয়া খারাপ, কেউ আসেনি, কিন্তু যিনি এসেছেন রাজা স্বয়ং, তিনি শুনলেন। সেই জন্য আজকের এই আবহাওয়া খারাপ, দুর্যোগ কি আসে যায়, যারা এসেছেন তারা তো নিজের মাধুরী মিশিয়ে এসেছেন, প্রকৃতি তার কাজ করবে। এইগুলো কি বলা হয়, এইগুলোকেই বলা হয় আসুরিক বা বাধা। প্রকৃতি তার কাজ করবে, আমরা তার কাজ করে যাব, এক সুরে বাঁধা থাকব, এবং সেই সুর নিয়ে জাগতিক সব কাজগুলো হবে। সাংসারিক কাজ করতে করতে তার ফাঁকে স্বরূপে অবস্থান নয়, তার ফাঁকে ভগবানকে ডাকা নয়, তার ফাঁকে উপাসনা নয়। উপাসনা ভগবানকে ডাকা, স্বরূপে নিষ্ঠাবান হওয়ার ফাঁকে ফাঁকে সংসারের কাজ, তবে না সব কিছুতে ভরে থাকবে। আমরা তো জানি সেই যে মানুষটার কথা, সেই সন্ন্যাসী কৌপিন পরা, তার হঠাৎ মনে হলো যে এই সাংসারিক যে প্রাপ্তিগুলো, সেই প্রাপ্তিগুলো কিছু নয়, এই প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি আমাকে পেতে হবে, জাগতিক বৈষয়িক আমাকে পেতে হবে, এমন একটা পরশপাথর যে পরশপাথর আমার হাতে চলে এলে যেটাতে ছোঁয়াবো সেটাই সোনা হয়ে যাবে। খুঁজে বেড়াতে লাগলো দিক বিদিক,
সমুদ্রের ধারে এসে দাঁড়ালো। বারে বারে শুনতে লাগলো সমুদ্রের তার কল্লোল, যে সমুদ্র সেই আদিকাল থেকে তার সুখ দুঃখ নিয়ে নিজেই বয়ে চলেছে। যে সমুদ্রের ধারে একদিন দেবতা অসুররা এসে ভেবেছিল যে এর অতলে কত রত্ন আছে, সন্ন্যাসী খুঁজে বেড়াচ্ছে। ওর কোমরে একটা শিকল আছে লোহার, নুড়িগুলো কুড়োচ্ছে, লোহার শিকলে ঠেকিয়ে দেখে নিচ্ছে সোনা হচ্ছে কিনা, ও সোনা চাই, খুঁজে যাচ্ছে, ঠেকাচ্ছে, ফেলে দিচ্ছে, না কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু শোনা গেছে যে পরশপাথর আছে, কোথাও না কোথাও আছে, খোঁজে ছুঁড়ে ফেলে দেয়। একদিন শুধালো তারে গ্রামবাসী ছেলে সন্ন্যাসী ঠাকুর, ই কি কাঁকালে, ও কি ও দেখি কাঁকাল মানে কোমর। একদিন শুধালো তারে গ্রামবাসী ছেলে সন্ন্যাসী ঠাকুর, ই কি কাঁকালে, ও কি ও দেখি সোনার শিকল তুমি কোথা হতে পেলে। সন্ন্যাসী চমকি ওঠে, শিকল সোনার বটে, খুঁজেছে, খুঁজতে খুঁজতে কোন সময় হয়ে গেছে লোহা, সে সোনা হয়েছে কখন ও জানে না। আঁখি কচলিয়া দেখে এ নহে স্বপন, তাই তো, এটা কী করে হলো, এটা কী করে সম্ভব। কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি পর, ইস কী হলো কী হলো, কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি পর, নিজের করিতে চায় নিদারুণ নির্যাতন, যে আমি কী করলাম, কোন সময় আমি পেয়েছিলাম, পাগলের মতো চায় কোথা গেল, হায় হায় চারিদিকে, আমি তো অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, পাগলের মতো চায় কোথা গেল, হায় হায় দেখা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা, কেবল অভ্যাস বসে, কেবল অভ্যাস বসে নুড়ি কুড়াইত যত, চেয়ে দেখিত না নুড়ি নাকি এটা দেখতো না, আস্তে 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 কুড়োতে 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 কালেকশান করতে করতে আর খেয়াল নেই ওর ভেতর কোনটা, দূরে ফেলে দিত ছুরি, চেয়ে দেখিত না নুড়ি, দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে ছুড়ে পরশ পাথর, ছোঁয়াতে 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 কুড়োয় কুড়িয়ে নিয়ে লোহার শিকলটায় ঠেকায়, না হলো না, সোনা হলো না, কিন্তু কোন সময় সোনা হয়ে গেছে, কিন্তু ওর ওই ছুঁড়ে ফেলার অভ্যাসটা পরশ পাথর দিয়েছে ফেলে, কিন্তু অনেক পিছনে পড়ে গেছে, আবার এতটা রাস্তা যেতে হবে, আর কোথায় পাবে, জীবনের অর্ধেকটা মানুষ কোনো না কোনো সময় কোথাও না কোথাও কাউকে না কাউকে পরশ পাথর হিসাবে পায়। বুঝতে না পারার দরুন দূরে সরিয়ে রাখে, তারপর যখন বুঝতে পারে যে কোনো একটা সময় আমার ভেতরটা সোনা হয়েছিল, তাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছি, তখন জীবনের অর্ধেকের উপর চলে গেছে, বাকি অর্ধেকটা আবার তাকে খুঁজতে খুঁজতে পেরিয়ে গেল। অতএব আমাদের সব সময় অ্যালার্ট, আগের দিনে বলেছিলাম না যে সেলফ কনসেন্ট্রেটিং নয়, সেলফ অ্যাওয়ারনেস, সব সময় নিজের প্রতি অ্যালার্ট, আমি যে পরশ পাথর পাচ্ছি যেগুলো আমার সামনে এসে ধরা দিচ্ছে আমি বুঝতে পারছি তো, আমি কান পেতে রই, এবং সে কোথায় আছে, আমার হৃদয় মাঝারে, বারে বারে আমাকে শুধু কান পেতে রই, সব সময় আসে মেসেজ, সব সময় আসে, শুধু বুঝতে হবে যে অভ্যাস মতো, কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইত যত, চেয়ে দেখিত না নুড়ি, ছুঁড়ে দূরে ফেলে দিত ছুড়ি,
তা হচ্ছে না তো, কালেকশান করতে 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 এমন হয়ে যাচ্ছে না তো যে প্রেয়গুলোকে রাখলাম, শ্রেয়কে ছুঁড়ে ফেলে দিলাম। আমাদের শ্রেয়টা খুঁজে নিতে হবে, জীবনটাকে সার্থক করতে হবে। কামিং ব্যাক টু শ্রীমৎ ভগবদ্গীতা, পঞ্চম অধ্যায় হয়েছিল সপ্তম শ্লোক পর্যন্ত, এবং ওখানে একটা কথা এসেছিল শেষকালে যে বিশুদ্ধ আত্মা, বিজিত আত্মা জিতেন্দ্রিয়া, বিশুদ্ধ আত্মা, এই বিশুদ্ধ আত্মা, শুদ্ধ চিত্ত বলতে বিশুদ্ধ আত্মা সেইটাই যাদের জাগতিক বস্তু ব্যক্তি কোনোভাবে বিচলিত করে না। কেন করে না? তারা জাগতিক বস্তু ব্যক্তিকে গুরুত্ব দেয় না, জাগতিক প্রাপ্তি নিয়ে মাথা ঘামায় না। এই একটাই বিশুদ্ধ আত্মার পরিচয়, আর তারাই তত্ত্ববিদ। তাহলে বিশুদ্ধ আত্মা হতে গেলে কি করতে হবে? আসুন আমরা পরবর্তী শ্লোকে চলে যাই। শ্লোক আট, পঞ্চম অধ্যায়। নৈব কিঞ্চিত করোমি ইতি, নৈব কিঞ্চিত করোমি ইতি, এতটুকু তারা মাথা ঘামায় না। নৈব কিঞ্চিত করোমি ইতি, যারা তত্ত্ববিদ তারা মাথা ঘামায় না। যত মন্যতে তত্ত্ববিদ, যারা তত্ত্ববিদ, আগে তত্ত্ববিদ কথাটা আবার ওইটাই, বিশুদ্ধ আত্মা, খুব ছোট্টর উপরে দু চারটে কথায় হয়ে যাবে, যাদের ভিতর সব সময় কে আমি, আমি কোথার থেকে এসেছি, এই জগৎ সংসারটা কি, ভগবান কাকে বলে, ভগবান কোথায় থাকেন, জগৎ সংসারের সঙ্গে আমার সম্পর্ক কি, আধ্যাত্মিক সাধনা কাকে বলে, এইভাবে যে সব সময় স্বরূপে অধিষ্ঠিত থাকে সেই তত্ত্ববিদ। তাহলে নৈব কিঞ্চিত, নৈব কিঞ্চিত করোমিতি যত মন্যতে তত্ত্ববৎ, যত মন্যে তত্ত্ববৎ, সে কি করে, আমাদের ভিতরে আছে, এর জন্য বাইরে কেউ নয়, অন্য কোনো ভাবে নয়, এর ভেতরেই যারা সাধনা করে চলেছেন তারা পশ্যন, শৃণন, স্পৃশন, জিঘ্রন, নশ্যন, গচ্ছন, স্বপন, শয়ন, প্রলোপন, বিসৃজন, গৃহ্ণন, উন্মিষম, নিমিশন্নপি, অপি, নিমিশন, অপি, অপিটা পরে, তারা, এইটাই দুর্দান্ত যে তারা আমাদের মতোই, সাধারণ মানুষের মতোই, তারা পশ্যন, শৃণন, স্পৃশন, জিঘ্রন, নশ্যন, গচ্ছন, সমস্ত করছেন, তারা দেখছেন, শুনছেন, ঘ্রাণ নিচ্ছেন, নাচনান, খাবার খাচ্ছেন, গাচ্ছেন, চলছেন, স্বপন, শ্বাসন, শ্বাস নিচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন রাত্রে, কথা বলছেন, প্রলোপন, বিসৃজন, ত্যাগ করছেন, বর্জ্য পদার্থ ত্যাগ করছেন, সমস্ত কাজ করছেন, উন্মিশন, চোখ খুলছেন, চোখের পাতা খুলছেন, নিমিশন্নপি, চোখ বন্ধ করছেন, সব কাজ করছেন, অপি, তবুও, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তি ধারায়ণ, তারা জানেন আমি করছি না, আমি করছি না, এগুলো ইন্দ্রিয়গুলো করছে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, প্রাণ, এরা এদের কাজ করছে, আমার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই,
আমি কিছুই করছি না। তাহলে যুক্তটা কে হচ্ছে? অন্য মানুষও তো এই কাজগুলোই করে, তারা দেখে, শোনে, ঘ্রাণ নেয়, ঘুমায়, চোখ খুলে জেগে ওঠে, চলাফেরা করে, কথা বলে, তিনিও তাই করেন। তাহলে তিনি বলছেন না আমি এগুলো করি না, কোন জায়গাটায়? আবার সেই শ্রী অরবিন্দ, ডিট্যাচড অ্যাটাচমেন্ট, তাদের মনটা ওখানে পড়ে থাকে না। তারা জানেন ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় কাজ করছে, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারায়ণ। এই যে ডিট্যাচড অ্যাটাচমেন্ট, দেখে মনে হবে আর পাঁচটা মানুষের মতোই মনে হবে। আমরাও করি, জানেন আমরাও করি ওটা, আমরা জানি না যে আমরা ওটা করছি। যেমন রাত্রে যখন স্বপ্ন দেখা হয়, স্বপ্ন দেখে সকালবেলায় আমরা আর গুরুত্ব দিই না, কেননা স্বপ্নটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো তারা, এই তত্ত্ববিদ যারা, যাদের ভিতর অহরহ বিশুদ্ধ আত্মা যারা, তারা কোনোভাবেই কোনো কিছুতে বিচলিত হয় না, তার কারণ তারা গুরুত্ব দেয় না, তার কারণ তারা জানে যে আমি করছি না, এগুলো ইন্দ্রিয় করছে। তাহলে তো সোজা, অবশ্যই সাবজেক্ট টু প্র্যাকটিস, সাবজেক্ট টু সাধনা, সাধনা তো করতেই হবে, ট্রেনিং চাই, গুরু চাই, মেন্টর, পথপ্রদর্শক চাই। তো কীভাবে আমি ডিট্যাচড থেকে অ্যাট্যাচ থাকব? কিপ ডিস্ট্যান্স, রিমেন ক্লোজ, দূরত্ব রেখে নিকটে থাকা। তার মানে মনে মনে জানছি যে আমি ওগুলোতে নেই, বাস এই একটাই কাজ। তত্ত্ববিদরা মনটা হতে দেয় না। রেলের কামরায় চেপে আছি, 120 কিলোমিটার বেগে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ওর ভেতরে চেপে আছেন, যাচ্ছেন, চলছেন না তবু চলছেন, মনে মনে জানছেন তো যে না আমি ছুটিনি, ওটা ট্রেন ছুটছে। ঠিক সেইভাবে তত্ত্ববিদরা, তারা নিজেকে কর্তা বলে ভাবেন না, ট্রেনটা কর্তা, আমি কি করে কর্তা হব, আমি ওই ট্রেন নামে সংসারটার মধ্যে আছি, আমাকে চলমান দেখতে পাচ্ছ, আমি মোটেই চলছি না। ঠিক এইভাবেই, ঠিক এইরকমভাবেই সে অনেক আগে কথা হয়েছিল, বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না, ব্যাসদেবের কথা হয়েছিল, যে ব্যাসদেব যমুনা পারে গেছেন, গিয়ে উনি নিজে ঘোরাফেরা করছেন। ঠিক সেই সময় কিছু গোপ গোপিনী, তারা কিছু গোপ গোপিনী তারা গিয়েছিল দুধ দই মাখন এই সমস্ত বিক্রি করতে। এবার তারা যমুনার অপর পারে যাবে, দেখছে যমুনা উত্তাল। তখন ব্যাসদেবকে বললেন, মুনিবর আপনি আমাদের যাবার রাস্তা করুন, আমরা ওপারে যাব। ব্যাসদেব বললেন, বেশ নিশ্চয়ই ওপারে যাবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আগে আমাকে কিছু খাওয়াও। বললে হ্যাঁ। তখন ওদের কলসিতে যা দুধ দই মাখন ছিল সব খেলেন, খেয়ে নিয়ে বললেন চলো। যমুনার ধারে গিয়ে যমুনাকে উদ্দেশ্য করে বললেন, হে যমুনে, যদি আমি এতটুকু না খেয়েছি তাহলে তুমি এদের রাস্তা করে দাও। যমুনা শান্ত হয়ে গেল, যমুনা রাস্তা করে দিল, গোপিনীরা পার হলো, ব্যাসদেব পারে গেলেন। গোপিনীরা অবাক, এটা কী করে সম্ভব হলো? মুনিবর আপনি তো খেয়েছিলেন, আমরা দিলাম আপনি খেলেন। তো বললেন, তোমরা তো শুনলে, আমি যমুনাকে বলেছিলাম আমি যদি না খেয়ে থাকি তবে তুমি রাস্তা করে দাও, তো যমুনা তো রাস্তা করে দিল, তার মানেই প্রমাণিত যে আমি খাইনি। এইটাই সেই শ্লোকটার মাহাত্ম্য, যে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারায়ণ। ব্যাসদেব খাননি, উনি যদি কোনো মানুষকে বলেন যে না আমি খাইনি, ওটা মেনে নিতে হবে, উনি খাননি।
তার ইন্দ্রিয়গুলো ওই কাজ করেছে, তিনি তার সঙ্গে জড়িত নন। ডিট্যাচড অ্যাটাচমেন্ট, থেকেও না থাকা, এইটাই পরমহংসদেবের ভাষা। পাকাল মাছের মতো থাকা, হলুদ মেখে স্নান করতে যাওয়া কুমিরে ধরবে না, হাতে তেল মেখে ইঁচড় কাঁঠাল ছাড়ানো, এইটাই তাহলে তো সম্ভব। আগের দিনে কথা হলো না যে অর্জুন গৃহী, একজন গৃহী মানুষকে গীতা শোনাচ্ছেন, তার মানে প্রমাণিত এটা গৃহীদের জন্য, আর সম্ভব। তাহলে এই শ্লোকটাতে আমরা কী পেলাম? এই শ্লোকটাতে এইটাই পাওয়া গেল, প্রথম কথাটা পাওয়া গেল যে তত্ত্ববিদ, তত্ত্ববিদ হচ্ছে যাদের ভিতরে অহরহ জীবনের সার্থকতার কথা আসে, শুদ্ধ আত্মা তারা। একবার নারদ এবং ব্রহ্মা আকাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন পৃথিবী থেকে একটা কালো ধোঁয়া উপর থেকে উঠে যাচ্ছে। নারদ জিজ্ঞেস করলেন, এই ধোঁয়াটা কিসের আসছে? বললেন, এই মুহূর্তে একটা কলুষিত আত্মার মানুষ মারা গেল, তার আত্মা ওইটা, আসক্ত, মোহগ্রস্ত, মায়াগ্রস্ত, তার আত্মাটা। একটু পরে একটা নীল ধোঁয়া আসছে, এটা এটা বিশুদ্ধ আত্মা। দুজনেই তো সংসারে ছিলেন, দেখা গেছে যে যে যত বিষয়ী সে তত অশান্ত, আর অশান্ত কুতে সুখম, অশান্ত সুখ কোথায় আসবে, শান্তি কী করে আসবে? খুব বেশি বিষয় নিয়ে জড়িত হওয়া একটা করবে, ওটা করে দেবে। ধরুন আজকে তো এই বৃষ্টি পড়ছে, একটা ফাউল ওয়েদার, খুব বাজে দুর্যোগ টুর্যোগ, এটা নিয়ে ভাবতে বসুন, দেখবেন আস্তে আস্তে ওই দুর্যোগটা পেয়ে বসবে। আর ভাবুন না, ঠিক আছে যা চলছে চলুক, আমি আমার কাজ করব। আমরা অনেক পরে পাবো কথা প্রসঙ্গে, এই প্রসঙ্গে চলে আসছে যে যদি কারো চলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আর বিষয় বাসনা না থাকাই ভালো, নতুন করে কিছু না জড়ানোতেই তার মঙ্গল। আজকে সকালবেলা এক ভদ্রলোক বলছেন, চাকরি করতেন, রিটায়ার করেছেন, ভারী সুন্দর, ফ্লেক্সিবল, খুব নমনীয়, হাসি মুখ সবসময়, বলছেন, আচ্ছা সোমনাথদা, আমার একটা অফার এসেছিল এক্সটেনশানে আবার চাকরি করতে যাওয়া, সেখান থেকে বলে পাঠিয়েছে যে আপনি আবার চাকরিতে জয়েন করুন, রিটায়ার করেছেন তো কী হয়েছে, রিসোর্স পার্সন, আপনি চলে আসুন, এই এই মাইনে, ইত্যাদি ইত্যাদি। তো আমি নিলাম না, কি ভুল করেছি? আমরা যারা বসেছিলাম এক বাক্যে বললাম, 101% ঠিক করেছ, তোমার তো সব ঠিকঠাক চলছে, তুমি এবার জড়াবে কেন? এই সংসার নামে এই যে যন্ত্রটা চাকা যদি ঘোরাতে হয়, কে পরেই মোটামুটি ঠিকঠাক থাকা, তার জন্য একটা কোনো রোজগার, দুটো পাঁচটা নয়, অর্থাৎ এনগেজমেন্ট অনেকগুলোতে নয়। আর যদি সেবামূলক হয়, সমাজ সেবা হয়, দুটো পাঁচটা দশটাতে নিজেকে ইনভলভ করা যায়, এনগেজ করা যায়, আর নিজের চলার জন্য একটা যথেষ্ট। তাহলে কি হবে, যত বেশি জড়িত হবে তত বেশি তার তো তত বেশি বিক্ষেপ আসবে, তত রকম প্রতিক্রিয়া আসবে, তখন সে ভুলেই যাবে যে আমি কী জন্য কোন রাস্তায় এসেছিলাম, আর তারপর আমি কী হয়ে গেলাম, কী করছি আমি এখন, সংসারে এসেছিলাম কী জন্য, তারপর আমি কোন পথ বেছে নিয়েছিলাম, তারপর আমি কী করতে আরম্ভ করলাম। ওই জন্য যত কম জড়িত হওয়া যায় ততই ভালো। সেবা করব, এটাও একটা আকাঙ্ক্ষা, গীতায় বলছে এটাও বন্ধ রাখা, সেবা করব না, আমার দ্বারা সেবা হলে আমি আছি। তাহলে এই প্রথম শ্লোকটা, শ্লোক 8,
এটাতে যেটা পেলাম, যে নৈব কিঞ্চিত কর্মেতি, তারা এতটুকু কাজ করেন না তত্ত্ববিদরা, তারা জানেন এই এই কাজগুলো, যে পশ্যন স্মৃণন স্পৃশন জিঘ্রণ নস্মন গচ্ছন স্বপন শসন প্রলোপন বিসৃজন ইত্যাদি উন্মিশন নিমিশন সমস্ত কাজগুলো অন্য লোকের মতোই করেও তারা থাকেন না, আমরা তাদের দৃষ্টান্ত নিয়ে সুন্দর শান্তিতে আমরাও থাকতে পারি। প্র্যাকটিক্যাল প্রেসক্রিপশানটা কী? প্রেসক্রিপশানটা হচ্ছে আমরা যারা সংসারী যারা গৃহী, তারা আমাদের সামনে অনেক কিছু ইরিটেশনের জিনিস আসবে, ইরিটেটেড হব না, দুঃখ আসবে দুঃখী হব না, সমস্যা আসবে সমস্যা জর্জরিত হব না, মানে আমি সিম্পলি আমি রিফিউজ করব, আই ডোন্ট ওয়ান্ট টু বি মিজারেবল, মিজারি থাকবে আমি মিজারেবল হব না, দুঃখকে পারমিশন নিতে হবে আমার কাছে, ভাই তুমি দুঃখী হবে, পোলাইট অ্যান্সার না দুঃখী হব না, আমি যদি দুঃখী না হই মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখ আমি যদি বিচলিত না হই, তাহলে এই যে মায়ার খেলা প্রকৃতির, তারা অন্য জায়গায় দুর্বল কোনো মানুষকে খুঁজে নেবে, যে না মানে ভয়ও ভয় পাবে আসতে, তারা অন্য জায়গায় চলে যাবে। আর একটা কি, তত্ত্ববিদ সব সময় অহরহ ভেতরে জ্বালিয়ে রাখা প্রশ্নগুলোকে, সব সময় যা কিছু করছি সব সময়, কোনো কোনো লোককে মনে হয় না যে খুব ভাবে থাকে, ভাবে থাকে মানে কি, সাংসারিক ব্যাপারগুলোর অভাব থাকে, সে তার নিজের ভেতরে থাকে। রাজা পরীক্ষিত তিনি যখন জেনে নিলেন যে আর মাত্র 7 দিন আছে, তখন তিনি বিচলিত হয়ে যাননি, তিনি ভয় পাননি, তিনি ওই 7 দিন, তার সারা জীবন জানা কেটেছে, ওই 7 দিনে তিনি তার জীবনটাকে ফিরিয়ে নিলেন, জীবনটাকে ঠিক করে নিলেন, মহামতি সুখদেবকে পেলেন, ভাগবত শুনলেন, শুনে জীবন সার্থক করে চলে গেলেন। আমরা তো সব ভালো আছি, আমরা কেন পারবো না, অবশ্যই পারবো। তো এই 8 আর 9 এই দুটো শ্লোকে এইটাই হচ্ছে জিস্ট। শ্লোক 10, ব্রহ্মণি আধায়াত কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি য, ব্রহ্মণি আধায় কর্মণি, তখন পরিষ্কার মানে হবে, ব্রহ্মণি আধায় কর্মণি সঙ্গম ত্যক্তা করোতি য, লিপতে ন স পাপে না পদ্মপত্রম এব অম্বশ, যে ওইটারই কন্টিনিউয়েশন, যে এইরকমভাবে থাকবে, যে সাংসারিক কোনো ব্যাপারে তো আমার কোনো প্রতিক্রিয়া নেই, কেন এগুলো টেম্পোরারি, এই জলঝড়টাকে আমরা কি পারমানেন্ট মনে করে নেবো, এর পিছনে তো সিলভার লাইনিং আছে, এর পিছনে তো সূর্য হাসছে, শুধু এটা সরে যাওয়া, এটা সরে যাবে, তাহলে তারা সবগুলো কীভাবে এগুলো টেম্পোরারি ফেরাবে না, এইভাবে ব্রহ্মণি আধায় কর্মণি সঙ্গম ত্যক্তা করোতি য, লিপতে ন স পাপে ন, যে ওই রকম আসক্তি ত্যাগ করে, আসক্তি মানে কিন্তু খাওয়া দাওয়া করাতেও আসক্তি আছে, জামা কাপড় পরাতেও আসক্তি আছে, এরকম ব্যাপারটা নয়, মনটাকে অতি যুক্ত রেখে দেওয়া, খাওয়া পরা ব্যাংক বিষয় জমি জায়গা, এতে 24 ঘন্টা মনটাকে যারা ফেলে রাখে তারাই পাপ করে, আর পাপ করলে পাপের বেতন তো অশান্তি, তারাই পাপে, কর্মফল তো কেউ দিয়ে দেয় না, আর যারা ওরকম নয় ওই কাজগুলোই করছে, ওই জমি জায়গা দেখছে, স্টেট ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক দেখছে, সমস্ত কাজ করছে, কিন্তু কোথায় যেন একটা আলাদা জায়গায় একটা কুঁটি বাঁধা আছে, ব্রহ্মণি আধায় কর্মণি সঙ্গম ত্যক্তা করোতি য, লিপতে ন স পাপে ন, সে কোনো পাপে জড়িত হয় না, প্রমাণ পদ্মপত্রম এব অম্বস, প্রকৃতিতে রয়েছে পদ্মফুল,
পদ্ম গাছ, জলের মধ্যে থেকেও ও জলের সঙ্গে জড়িত হয় না। পদ্ম পাতার উপর যখন জল ফেলে দেওয়া হয়, জলটা টাচই করে না, জল ওকে ভেজাতে পারে না। পদ্মপত্র মেয়ে বম্বসা, তাহলে 8, 9, 10 এই তিনটে শ্লোকের জিস্ট কী হলো? প্রথম হচ্ছে সব সময় অহরহ জীবনের উদ্দেশ্যটাকে লাগিয়ে রেখে দিতে হবে, যে কী জন্য এসেছিলাম এখানে, আমি কি চাই, সব সময় আমি কি চাই, আমার উদ্দেশ্য, আমার গোল কোনটা, ডেস্টিনেশান কোনটা, আমার লক্ষ্যস্থল কোনটা, সব সময় নারী পুরুষ নির্বিশেষে। পুরুষ আর নারী আলাদা নয়, একটা সন্তান সে যখন মা বাবার কাছ থেকে আসে, মায়ের গুণটাও থাকে বাবার গুণটাও থাকে, অর্থাৎ একটা নারীর ভিতর পুরুষও আছে নারীও আছে, পুরুষের ভিতর নারীত্ব আছে পুরুষত্ব আছে। কাজেই নারী পুরুষ নির্বিশেষে সব সময় জীবনের সেরা প্রশ্ন, আমি কি চাই, আমার উদ্দেশ্য কি। আর সঙ্গে সঙ্গে একটা মন্ত্র, মন্ত্রের মতো, যে এটা কিন্তু টেম্পোরারি জায়গা, পারমানেন্ট নয়, এই দুটোকে রেখে যাওয়া এই তত্ত্ববিদ। আর সাংসারিক কাজগুলো ইন্দ্রিয় করছে, আমার মন যুক্ত নেই এতে, যেটা কর্তব্য সেটা করছি, দায়িত্ব যেটা পালন করছি, ঠিক আছে, কিন্তু আমি এতে চিটিয়ে নেই। আর এইরকম যদি থাকা যায় তাহলেই ব্রহ্মণী আধায়, তাহলেই সঙ্গম ত্যক্ত হলো, মানে আসক্তি ত্যাগ করেছে। পরবর্তী শ্লোকের যেটা কন্টিনিউয়েশন রয়েছে, যে আসক্তি ত্যাগ হয়ে গেছে, আসক্তি যেই ত্যাগ হয়ে গেছে তখন তার আর কোনো পাপ হচ্ছে না, পাপ হচ্ছে না মানে সে কোনো দুঃখ কষ্ট পাবে না। আমরা তো অহেতুক ইনভাইট করি। হিন্দিতে একটা কথা আছে, আ বেল মুঝে মার, বেশ ছিল ওই ষাঁড়টা, বেশ দাঁড়িয়েছিল, একটি লোক গিয়ে সামনে একটা লাল রুমাল দেখাতে লাগলো, এবার ও কী করবে, ও এসে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই রকম আমরা অহেতুকভাবে আনওয়ান্টেড বার্ডেন, আনওয়ান্টেড লোড নিয়ে আমরা বার্ডেন্ড হই। আমাদের জার্নিটা তো ওপরের দিকে হবে, আপওয়ার্ড জার্নিতে, পাহাড়ের উপর উঠতে গিয়ে আমরা কখনো বোঝা ব্যাগ কিটস নিয়ে আমরা উঠি না, সেগুলো হোটেলে রেখে দিয়ে চলে যাই সমতলে। তাহলে জীবনের এই যে একটা সুন্দর একটা মনুষ্য জন্ম, এতে আপওয়ার্ড জার্নি হতে গেলে আমাকে অক্ষরে অক্ষরে মানতে হবে যে আনওয়ান্টেড, আমার যেটা প্রয়োজন নেই আমি কেন মাথা ঘামাতে যাব, ওগুলো তো আমাকে সেই পশ্চাতে ঠেলিছে, ও আমাকে পশ্চাতে টানবে, টেনে নেবে। তাহলে তিনটে শ্লোকের জিস্ট মোটামুটি একই রকম, এবং তারা কেমন হয়, কায়েন কায়েন মনসা বুদ্ধা, কেবল এই ইন্দ্রিয়ারপি, এই কেবল কথাটা খুব দামি, কায়েন মনসা বুদ্ধা কেবল এই ইন্দ্রিয়ারপি, যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধে, তারা যোগী যেখানেই থাকুক, বনে পাহাড়ে পর্বতে সংসারে গৃহে, তারাই যোগী। কিভাবে? তারা জানে যে এই যে কায়েন মনসা বুদ্ধা, কায়মন বাক্যে বুদ্ধি দিয়ে, কেবল এই ইন্দ্রিয়রপি, ইন্দ্রিয়গুলো কাজ করছে, এবং তারা সেই যোগীরা, যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধে, আত্মশুদ্ধে, তারা কর্ম করেন কর্মের আসক্তিতে নয়, কর্মের আসক্তি মেটাবার জন্য কর্ম করেন, তারা কর্ম করেন কর্মফলের জন্য নয়, কর্ম থেকে ক্রমশ বিচ্যুত হওয়ার জন্য, জোর করে তারা কর্ম করেন না। যোগিনা কর্ম করবেন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধে, আত্মশুদ্ধির জন্য তারা কাজ করেন, বরঞ্চ ভালো, অনেক অনেক পরীক্ষা, কোশ্চেন পেপারগুলো কঠিন, দেখি না আমি ঠিক আছি তো, এরকম আমি আমি কোনো বিচলিত হইনি তো, আমি পেরেছি এই কর্মটা, এই যে একটা 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 হার্ডল রেস ছিল, এই বাধাটার মধ্যে দিয়ে আমি পেরোতে পেরেছি তো। এইভাবে তারা আত্মশুদ্ধি করে,
কর্ম থেকে পালিয়ে বেড়ায় না, আর কর্মের ফল নিয়ে মাথাও ঘামায় না। কায়েন ও মানসা বুদ্ধা, তারা তাদের শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে একই চলছে, আট থেকে একই চলছে, আট নয় দশ এগারো একই রকম। তারা শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করে, মন দিয়ে ডাইরেক্টেড নয়, মনকে ডাইরেক্ট করা, মন থেকে বুদ্ধি বড়, মন থেকে বুদ্ধি বড়, কিন্তু সেই বুদ্ধিও নাগাল পাবে না পরমাত্মার। তাহলে কী করে আমাদের, আমরা কী করে ভাবতে পারি যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চক্ষুকর্ণ নাসিকা জিহ্বাতক শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এই দিয়ে আমরা ভগবানের উপলব্ধি করব না? এগুলো শুধু আত্মশুদ্ধির জন্য। এর উপরে আছে সচ্চিদানন্দ, তুমি যে সেই সেখানে অধিষ্ঠিত থাকা, নিষ্ঠাবান হওয়া, স্বরূপে থাকা সব সময়। তারা শরীরটা দিয়ে, মনটা দিয়ে, বুদ্ধিটা দিয়ে যে কাজগুলো করেন, তারা জানেন যে আমি এগুলো একটাও নই। এইভাবে তারা আত্মশুদ্ধি করেন। পরবর্তী শ্লোক, যুক্তা কর্মফলং ত্যাগম, তারা কর্মফলটাকে একই চলছে, কর্মফল ত্যাগ করেন। যুক্ত কর্মফলং ত্যাগম শান্তি পাপনতি নৈষ্ঠিকম, অযুক্তা কামকারেন ফলে শক্ত নিবদ্ধতে। যারা এইভাবে, যে এবারে ডিফারেন্সটা করে দিলেন, যারা যুক্ত যোগে আছে, যারা যেই হোক, সংসারী সন্ন্যাসী যেই হোক, তারা একভাবে, ঠিক একভাবে নিষ্ঠাবান হয়ে তারা চলেছে। আর অযুক্ত যারা, অযুক্ত কামকারেন ফলেই শক্ত নিবদ্ধতে, তারা শুধু কামনা বাসনা মেটাতে মেটাতেই সারা জীবনটাই দিয়ে দিল। এবং ফলেই শক্ত, কর্মফলে আসক্ত, ফলেই শক্ত নিবদ্ধতে, তারা বাঁধা হয়ে যায়, আর বেরোতে পারে না। একটা জিনিস দেখেছেন, সবসময় সেই আশার ছলনে ভুলি কি ফল লোভিনী হয়, সবসময় দেখবেন অনেকের ভাষায় এরকম পাওয়া যায়, দু চারটে খুব কমন কথা, সৎসঙ্গে যাবে, বসবে, কনফিডেন্স ফিরে পাবে, আত্মবিশ্বাস পাবে, জীবনে শান্তি আসবে, শান্তি আসবে না, কনফিডেন্স পাবে, ঠিক বুঝতে পারবে, তত্ত্ব বুঝতে পারবে, এরকম শোনা গেছে, আমি শুনেছি না। মানে এখন মানসিক একটু বিক্ষিপ্ততা চলছে, তো একটু অশান্তি চলছে, এইগুলো মিটে গেলে আমি যাব। আরে, অশান্তিকে শান্তি শান্ত করার জন্যই তো তুমি যাবে, যেদিন তুমি শান্তি পেয়ে যাবে সেদিন আর সৎসঙ্গে যাবার দরকার নেই। এরপর আছে, আমার তো সব ঠিকই আছে, শান্তিতে আছি। যারা শান্তি বা সুখ ভোগ করে তারাও খুব বোকা, কেন ওটাও টেম্পোরারি। এইটা আছে, আর আছে আমার সামনে কতগুলো দায়িত্ব আছে, দু তিনটে দায়িত্ব আছে, ওইটা পালন করে নিলে, ওইটা কমপ্লিট হয়ে গেলে আমি ফ্রি হয়ে যাব, এরপর আমি গিয়ে বসবো। 30 বছর, 40 বছর, 45, 50 আগে তোমার ইয়ে হয়েছে, সব ব্যাপারগুলো মিটে গেছে, মিটে গেছে, আর একটা দুটো আছে, 55, 60, 65 এখনও মেটেনি। এরকম ভুরি ভুরি লোক আছে, হয় না, দুটো আলাদা জিনিস নয়, আধ্যাত্ম পথ আর সংসার দুটো আলাদা, এরকম নয়, পুরোটা নিয়েই, সবটা নিয়েই চলবে। আমি কেন ভবিষ্যতের জন্য কি রেখে দিচ্ছি, এর মধ্যে বহু কিছু ঢুকে থাকে, এর মধ্যে একটা অহং ঢুকে থাকে। শ্রী অরবিন্দের গীতার ব্যাখ্যায়, এসেজ অন দ্য গীতা, গীতা নিবন্ধ, এতে আছে, টু রিপোজ দ্য ওয়ার্ক ইন দ্য ইম্পার্সোনাল ইজ দ্য মিন্স টু গেট রিড অফ পার্সোনাল ইগোইজম। তোমার সমস্ত রকম কাজগুলো তুমি অর্পণ করে দাও। আমরা আসছি পরবর্তী শ্লোকে।
তুমি অর্পণ করে দাও, দিয়ে তুমি সহজ সরল হও। এই সহজ হওয়া বড় কঠিন, কিরম দ্বৈত না, মানে একটা সহজ একটা কঠিন। সহজ হওয়া বড় কঠিন, জটিল হওয়া বড় সহজ। এই যে সহজ চলা, সরলভাবে চলা, যেটা হবার সেটা হবে, ঠিক আছে, সব আমি প্রেজেন্টে আছি। আমাদের আজকের এই বর্তমানটা কি অতীতে ছিল? ছিল না। তেমনি আজকের বর্তমানে অতীতটা নেই, তাহলে ভবিষ্যৎ বলেও কিছু নেই, সব সময় বর্তমান। এর আগের দিনে এটা কথা হলো না যে নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে যদি বলি হ্যালো হাই কেমন আছো তুমি, তখন ও তো চিনতে পারবে না। ওই জলটা বললে তোমাকে তো চিনতে পারছি না, তখন আমি বললাম যে আমি কাল এসেছিলাম না, কাল তোমার সঙ্গে কথা হলো, বলছে না না সে তো পেরিয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে, ওই পলাশডাঙ্গা পার হয়ে চলে গেছে। তো আমরা দেখছি একই রকম, কিন্তু ব্যাপারটা আমাদের তাহলে কবে, আমরা মানে কবে এমনি হব যে আমি এবার স্থির, আমি বর্তমানে আছি, আমি আমার কর্তব্য করি, আমি আমার দায়িত্ব পালন করি, কর্মফল নিয়ে মাথা ঘামাই না, এটা কবে হব? সেই কথা হচ্ছিল যে পুতুলগুলো শুধু পাল্টাচ্ছে, নতুন পুতুল আমদানি হচ্ছে, পড়াশোনা পুতুল, যৌবন পুতুল, সাংসারিক ব্যাপার ট্যাপারের নামে পুতুল, ঘরবাড়ি পুতুল, টাকা পয়সা পুতুল, পুতুলগুলো শুধু পাল্টাচ্ছে, এর সঙ্গে সঙ্গে ভিতরে যেগুলো বাড়ছে সেগুলো দুশ্চিন্তা। তো যারা যোগী, যুক্তা কর্মফলম ত্যাগ শান্তি পাবনাতি নিষ্ঠিকিম, তারা যে নিষ্ঠাতে থেকে শান্তিতে থাকেন, আর অযুক্ত কামকারে না ফলে সত্য নিবদ্ধতে, অযুক্ত যারা, ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাহলে এর থেকেও তো আমরা একটু বাঁচবার উপায় করে নিতে পারি যে না আমি অযুক্ত থাকবো না, আমিও যুক্ত হতে চাই, আমাকে বলুন কেমন করে যুক্ত থেকে সংসারে কাজকর্ম করা যায়, আমি তো ওয়ে আউট চাইবো, আমরা তো সলিউশন চাইবো। অনেকে আছে দেখবেন প্রবলেম বলতে ভালোবাসে, আপনি জিজ্ঞেস করুন যে প্রবলেমের সলিউশনটা বলে দেবো, সমাধানটা বলে দেবো, সমাধান বলুন, সঙ্গে সঙ্গে আবার দেখবেন একটা সমস্যা চলে আসবে তার কাছে, না এটা ঠিক আছে কিন্তু যদি, তাহলে কিছুতে আপনি তাদেরকে সমাধান বলে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ প্রবলেম তো তাদের নেই, প্রবলেম ক্রিয়েটেড বাই দেমসেলভস, সমস্যাটাকে তৈরি করে ফেলে মনের কীর্তি। কেন? অযুক্ত কামকারে না ফলেই শক্ত নিবদ্ধতে, সবসময় একটা ফল দেখতে চাইছে। সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখম বশি নবদারে পুরে দেহি ন কুর্বন ন কারায়ন। আর যোগীরা কী করছেন? সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখং বশি, ওই যোগীরা বশ করে নিয়েছেন, কি বশ করেছেন? নবদারে পুরে দেহি নৈব করবেন না কারায়ন। আমাদের একটা কথা আছে বলি, যে কোনো প্রভুর ইচ্ছা, ভগবান শুনতে খুব ভালো লাগবে, ভগবানের ইচ্ছা ছাড়া কি কিছু হয়? ভগবানের ইচ্ছা হলে আশ্রমে যাব, প্রভুর ইচ্ছা হলে আশ্রম, মানে ব্যাপারটা কি? তাহলে প্রভুর ইচ্ছাই যদি কর্ম হয় তাহলে এরকম আমরা কথা বলি কেন? মানুষ তো তার কর্মফল ভুগবেই। আমরা আগে পেয়েছিলাম যে আমরা গড গিফটেড, ঈশ্বর আমাদেরকে দুটো উপহার দিয়েছেন, এক হচ্ছে বিবেক বোধ আর একটা ফ্রিডম অফ চয়েস, তার মানে দুটো দিয়েছেন, একটা হচ্ছে কর্মের স্বাতন্ত্র্য এবং আর একটা ইচ্ছা স্বাতন্ত্র্য, এই দুটো নিয়ে তোমরা চলো, বিবেক বোধ দিয়ে দিলাম যা অন্য জীবজন্তুর নেই।
তাহলে আমরা এক একদিকে আমরা বলছি যে মানুষ তো তার কর্মের ফল ভুগবেই, ভালো হোক আর মন্দ হোক, আবার বলছি এই কর্মটা করাচ্ছেন ভগবান, তাহলে ফলটা তো তার ভোগা উচিত। দেখবেন চিন্তা করে, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। মানে এই পৃথিবীতে কোটি কোটি গাছ, ভগবানের মতো একজন মানে বিশ্বপিতা জগৎ জননী, তার একটাই কাজ গাছের পাতাগুলো নাড়ানো। কর্ম আমরা করব, ফল আমরা ভুগব, ফল আমরা পাই, ভালো মন্দ সবই পাই। এখানে এ কথাটা আসছে কেন? যদি ভগবানের ইচ্ছা হতো তাহলে তো মানুষের নামে হতো না এটা, যে মানুষ তার কর্মের ফল ভোগ করছে। আমাদের দিয়ে দিয়েছে স্বাধীনতা স্বাতন্ত্র্য, এবার সেই প্রভুকে বুঝবার আছে। তাহলে আমি যে যদি আমাদের যদি কিছুই না করার থাকে, ভগবানই সব করে দিচ্ছেন বা করে দেবেন, তাহলে মানুষের এক্সিস্টেন্সের প্রয়োজন কী আছে? মানুষের অস্তিত্বর কী প্রয়োজন আছে? আর দিয়ে দিয়েছে তো, বিবেক বোধ দিয়েছে, বরঞ্চ অন্য জীবজন্তুরা বলতে পারে যে আমাদেরকে যা করায় আমরা তাই করি, কিন্তু মানুষকে বিবেক বোধ দিয়ে বলেছে করো, কর্মের যেটা ফল সেটা কিন্তু তুমি ভুগবে, আমি ভুগবো না। একটা লোক ছিল, সেই লোকটা তার বিরাট বাগান করেছিল, তো সব মানুষদের ডেকে ডেকে দেখাতো, এই গোলাপ গাছগুলো এখান থেকে এনেছি, এই অমুক গাছটা পাহাড় থেকে আনা, দারুণ বাগান ইত্যাদি ইত্যাদি, সমস্ত কে করেছে এটা? আমি করেছি এটা, এই গাছটা কে নিয়ে এসছে? এটা আমি নিয়ে এসছি, ইত্যাদি ইত্যাদি। তো একদিন ভগবানও শুনছেন ওইটা, ও সবসময় বলে এটা আমি করেছি। একদিন একটা গরু ঢুকে গেছিলো বাগানে, গরুটাকে এমন মানলো, গরুটা মারা গেল ওখানে। তো গরুটা মারা গেল, এইবারে সঙ্গে সঙ্গে ভগবান ওখানে হাজির হলেন, সিম্বলিক প্রতীকী এগুলো, ভগবান হাজির হলেন। এই গাছটা কে লাগিয়েছিল? যে আমি, এটা আমি করেছি, ফুল আমি ফুটিয়েছি, যত্ন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফসলটা এটা আমি করেছি। এই সব বলতে বলতে আমি করেছি আমি করেছি, আর ওই গরুটাকে কে মারল? ওটা ভগবানের ইচ্ছা। বাহ, গরুটা মারা গেল, ওটা ভগবানের ইচ্ছা, আমি একটু ধাক্কা দিলাম মারা গেল। পুরো কর্মের ফলটা মানুষকেই ভুগতে হবে। কর্ম কেমনভাবে করা হবে তার জন্য উনি আমাদেরকে দিয়েছেন বিবেক বোধ দিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন কর্ম তোমার, কর্মফল তোমার, সমস্তটাই তোমার, আমি দিয়ে পাঠালাম। তাহলে সর্বকর্মণা মনসা সন্ন্যাসাস্তে সুখম বশি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন ন কারায়ণ। সেই সমস্ত যোগীরা কী করে? তারা এই নয় দ্বারযুক্ত, সবার মতোই নটি দ্বারযুক্ত দেহের মধ্যে থেকেও নৈব কুর্বন ন কারায়ণ, একদম আট নম্বর শ্লোকের সঙ্গে মিলিয়ে নিন, একই জিনিস। তারা কিছু করেনও না, কিছু করানও না, নৈব কুর্বন ন কারায়ণ। নবদ্বার বিশিষ্ট, দুটো চোখ, নাকের দুটো ছিদ্র, দুটো কান, তিন দুগুণে ছয়, মুখ সাত, এবং দুটো দ্বার বর্জ্য পদার্থর, সাত আর দুয়ে নয়। এই নবদ্বার বিশিষ্ট শরীরে তারাও থাকেন, থেকেও নৈব কুর্বেন না কারেন। আপাতদৃষ্টিতে মনে হবে, আপাতদৃষ্টিতে মনে হবে মা ছেলেকে একটা থাপ্পড় মারল, কিন্তু মাও জানে আমি ওকে থাপ্পড় মারিনি, মা জানেন যে আমি ওর প্রতি রেগে যাইনি, ছেলেও জানে
যে মা অন্তর রেগে যায়নি, ওটা স্নেহের শাসন, এইটাই নৈব করবেন না, কারণ কিছুই করেন না। আমরা যেটা দেখতে পাই অনেক সময় আমাদের দেখাটা ভুল হয়, যেমন বলাটাও ভুল হয়। তো একটা গাছ, ওই বাগানে একটা গাছ রয়েছে, গেলাম ফুল তুললাম, ফুলগুলো নিয়ে এলাম মন্দিরে রাখলাম, পুজো দিলাম। কে ফুলটা নিয়ে এলো? আমি। রাখলো কে? আমি। পুজো করলো কে? আমি। আচ্ছা এবার প্রথম থেকে ভাবুন তো, ফুল গাছ, সেই ফুল নিজে ফুটেছে, আমি ফোটাইনি। যে হাতটা দিয়ে আমি ফুলটা তুললাম বা যে পা দিয়ে আমি হেঁটে বাগানে গেলাম, সেগুলো আমার নয়, শরীরটা আমার নয়, অথবা হাত আমার নয়, ফুলটা আমার নয়, ফুল আমি ফোটাইনি। মন্দিরে এসে পুজো দিচ্ছি, বলছি, ফুলটা দিচ্ছি যে দিলাম, এটা মানসিক সন্তুষ্টি একটা, আমার মনকে শুদ্ধ করার জন্য। এর মধ্যে অহং আসছে কোত্থেকে? আমি ফুল তুললাম, আমি নিয়ে এলাম। না, যোগীরা ওইটাই করেন, না করবেন না, কারণ ফুলও আমার নয়, হাতও আমার নয়, সবটাই ইন্দ্রিয়গুলো করছে। আর আমার ভিতরে যিনি বসে আছেন তিনি এই ইনস্ট্রুমেন্টটাকে কাজে লাগাচ্ছেন, আর সেই ইনস্ট্রুমেন্টটাকে কাজে লাগাচ্ছেন যিনি, তিনি আমি, সোহাম। আমি ভক্ত, আমি ভগবান, আমি ভাগবত, এই যে স্বরূপে থাকা সব সময়। তখন কি হয় পরবর্তী শ্লোক, না কর্তব্যম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। এই শ্লোকটাকে খুব ভালো করে ভাবুন, গীতায় পঞ্চম অধ্যায়ের শ্লোক এটা, 14 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ ভগবান নিজে বলছেন, না কর্তব্যম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, না কর্মফল সংযোগম স্বভাবিষ বর্ততে প্রবর্ততে। আমি কোনো কর্তব্য দিইনি, আমি কোনো কর্ম দিইনি, আমি কোনো কর্ম সংযোগের জন্য দায়ী নই। অর্থাৎ আমরা যেটা বলি না, ভগবান করাচ্ছেন, আমরা পরে আরও পাব যে প্রভুর ইচ্ছা মানে কোনটা, কোন জায়গাটা প্রভুর ইচ্ছা। যা যা ঠিক ঠিক ওগুলো সেগুলো আমি করলাম, যেগুলো যেগুলো খারাপ সেগুলো ভগবান করিয়ে দিলেন। যখনই আমরা সমাজের দিকে পয়েন্ট আউট করি, বলি পরিবেশ ভালো নেই, তখনই তো আমরা ভগবানের বিরুদ্ধে গেলাম, কারণ সর্বভূতে ভগবান, আমি কার বিরুদ্ধে নালিশ করব? যদি একমেব দ্বিতীয়ম হন তাহলে তো শুধু বিভিন্ন রূপে আছেন। তাহলে না কর্তব্যম না কর্মাণি লোকস্য সৃজতি, লোকস্য সৃজতি প্রভু, এই প্রভু মানুষের জন্য কোনো কর্ম করেননি, কর্তব্য দেননি এবং কোনো কর্মফলও দেননি। পরিষ্কার গীতায় দেখা, কোনো কর্মফল উনি দেননি। তাহলে কী করে কর্মফলটা পায় মানুষ? স্বভাব, স্বভাব অর্থাৎ সত্তরজতমর খেলা প্রকৃতি, সেই প্রকৃতি করিয়ে নেয়। আমরা পড়ে এসেছি না, বেরিয়ে এসেছি গীতার তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। শ্রীকৃষ্ণের কথা, প্রকৃতি কাজ করে, অহংকারী মানুষ ভাবে আমি করলাম, প্রকৃতি কাজ করিয়ে নেয়, কখনো সত্ত্বগুণের আবির্ভাব, কখনো তম, কখনো রজ, প্রকৃতি করিয়ে নিচ্ছে। অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে, আমরা ভাবি আমরা করলাম, ওই আমিটা বাদ দেওয়া আর কিচ্ছু না, আর আর কোনো কিছু সাধনা নেই, আমি আর আমারটা বাদ, কেন দুটোই ফলস নোশনের ওপর আছে, কোনো বেস নেই,
ওর কোনো ফাউন্ডেশন নেই, কোনো ভিত নেই, আমি আর আমার বলে দুনিয়াতে কিচ্ছু নেই, পুরোটাই আমরা কল্পিত করে রাখছি। যার জন্য আজ 15 নম্বর শ্লোকে সে গীতা কী বললেন, উনি বললেন, না কর্তব্যম না কর্মাণি লোকে সুশ্রীজতি প্রভু না কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। শুধু স্বভাবটাতেই সত্যরজতমর খেলাতেই মানুষ চলতে থাকে, এইভাবে চলতে থাকে। তাহলে পরবর্তী, না দত্তে কস্যচিত পাপম, উনি কারো পাপ নেন না, না দত্তে কস্যচিত পাপম না চৈব সুকৃতং বিভু, বিভু হচ্ছে পরমাত্মা ভগবান। তাহলে না দত্তে কস্যচিত পাপম না চৈব সুকৃতং বিভু, সেই বিভু সেই ভগবান কারো সুকৃতিও নেন না, কারো দুষ্কৃতি অর্থাৎ পাপও নেন না পুণ্যও নেন না। গঙ্গার জলে পুজো করলে গঙ্গার কোনো পুণ্য হয় না, আর গঙ্গার জলে মৃতদেহ ভেসে গেলে গঙ্গার কোনো পাপ হয় না। স্বরূপে নিষ্ঠাবান, সেইভাবে যখন মানুষ স্বরূপে নিষ্ঠাবান থাকে তখন না দত্তে, না দত্তে কস্যচিত পাপম না চৈব সুকৃতম বিভু। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, এটা কী করে হয় মানুষ তবুও কেন এত বিচলিত, এত অশান্তি কেন? না অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, শুধু আক্ষরিক অর্থে যদি বর্ণনা হয় তাহলে অজ্ঞান দিয়ে জ্ঞান আবৃত করা আছে, অজ্ঞান দিয়ে জ্ঞান আবৃত করা আছে। তেন মুঝন্তি জন্তব, তিরস্কার করলেন শ্রীকৃষ্ণ মহাযোগী 5000 বছরের মধ্যে এরকম কোনো আর কোনো পুরুষ আসেননি, তিনি তিরস্কার করলেন জন্তু বলে। কাদেরকে? যে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তব, ভগবান কারো পাপ নেন না পুণ্য নেন না, শুধু অজ্ঞান দিয়ে জ্ঞানটা আবৃত থাকে বলে সেই জন্তু সদৃশ্য হয়ে যাই আমরা, মোহগ্রস্ত হয়ে যাই, কষ্ট পেতে থাকি এবং এমনি করতে করতে একদিন শরীরটা চলে যায়। আচ্ছা একটা কথা, অজ্ঞান দিয়ে জ্ঞান আবৃত হবে কী করে? অজ্ঞান অন্ধকার দিয়ে কখনো আলোকে ঢাকা যায়? অন্ধকার দিয়ে তো আলোকে, লজিক্যালি অন্ধকার দিয়ে তো আলোকে ঢাকা যায় না। তার মানে আলো আছে, অন্ধকার বলতে আবার সেই মায়ামোহ, মায়ামোহ এই দুটো দিয়ে আমরা ঢেকে রাখছি, আমরা সত্য দেখতে পাই না, বড্ড বেশি বিচলিত হয়ে যাই, এবং তার কারণই হচ্ছে ফলটা, সামনের ফলটা, ওটা যদি না হয় তাতেই বা কী আসে যায়, কী ক্ষতি আছে? ছোট্ট ছোট্ট ব্যাপার থেকে আস্তে আস্তে, সে একদিন কথা হয়েছিল না যে মশারিতে যদি একটা ফুটো থাকে ওই দিয়ে একটা মশা ঢোকে না, পর পর বিভিন্ন রকম মশা ঢুকতে থাকে, ঠিক সেই রকম একটা দুর্বলতা, একটা মায়া, একটা মোহ, এগুলো সবই। কারো যদি সাংসারিক জিনিসের ওপরে কোনো মোহ নেই কিন্তু দেহ সচেতন, সেও অহংকারী, দেহ সচেতন মানুষটাও অহংকারী, অর্থাৎ দেহটাই সব। এটা নবদ্বারে পুরে দেহি, পুরো কথাটা কেন বলেছিলেন একটু আগে শ্লোকের কথাটা নিয়ে এলাম, পুরো মানে হচ্ছে নগর, আমরা জানি পুরো মানে নগর, তো নগরে বসবাসকারী লোকেদের, লোক আলাদা নগর আলাদা, ঠিক সেই রকম ওই দিক দিয়েও দেখুন না যে শরীরটা আলাদা আমি আলাদা, এইভাবে চিন্তা করলে শরীরটাকে শুধু আমি গাড়ির মতো চালাচ্ছি, গাড়িটা ঠিক রাখার জন্য একটা জুতো ছিঁড়ে গেলে যেমন জুতোটাকে ঠিক রাখতে হয়, গাড়িটা রিপেয়ারিং করতে হয়, ঠিক সেরকমভাবে আমি শরীরটাকে ঠিক রাখি। মায়া মোহ যদি এসে যায় সেটা আসে ওই শরীর সর্বস্ব হয়েই। তাহলে এই আজকের এই
পনেরো নম্বর শ্লোকে কী পেলাম? যে না দত্তে কশ্চিত পাপম, কারো পাপ উনি নেন না, না চৈব সুকৃতম বিভু, তিনি কারো সুকৃতিও নেন না, এবং অজ্ঞানে নাবৃতম, অজ্ঞানতা অজ্ঞতাটা ওইটাই, অজ্ঞতা ওইটাই, আমি আর আমার, এইটাই সব থেকে বড়ো অজ্ঞতা, এইটাই অশান্তির কারণ। তখন আমাদের কী হয়? তেনা মুজ্জন্তি জন্তব, আমরাই আমাদের অশান্তির কারণ, আমি আমার শত্রু। এবার তা হলে তো হবে না, যদি স্বরূপে নিষ্ঠাবান থাকা যায় তাহলে তো হবে না সেরকম, তাহলে কিছুতে অশান্তি আসবে না, কেন ভ্রুক্ষেপ নেই, কে কী বললো, কে কী করলো, কিছুতে নেই। একবার একজন সন্ন্যাসী মিথিলার রাজা জনকের কাছে গেছেন, সন্ন্যাসী মানুষ, গিয়ে বলছেন আমি তো সব ছেড়ে দিয়েছি সংসারের সব কিছু, আমি কিছুই লক্ষ্য করি না আর, তবুও আমার ভিতর কত অশান্তি, কত চিন্তা এসব চলে আসছে, আপনি কি করে দাবি করেন? আপনি মিথিলার রাজা, আপনি এত কিছু বৈভবের মধ্যে থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখুন নিজের নিজের বাড়ির কথা চিন্তা করুন, নিজের নিজের পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করুন, আপনি এত বৈভব রাজ ঐশ্বর্যের মধ্যে থেকে আপনি বলতে পারেন যে আপনি নির্বিকার, আপনি স্বরূপে অধিষ্ঠান করছেন, এটা কী করে সম্ভব? আমি তো বুঝতে পারছি না, আপনি আমাকে দয়া করে বোঝান। রাজা জনক বললেন হ্যাঁ নিশ্চয়ই বোঝাবো, তা আমি একটু কতগুলো কাজ আছে এই কাজগুলো করে নিই, আমি তারপর আপনাকে বোঝাবো, ততক্ষণ আপনি একটা কাজ করুন, আমার নতুন প্রাসাদ তৈরি হচ্ছে, আপনি ওইগুলো গিয়ে একটু দেখুন। হলো আচ্ছা ঠিক আছে, দেখতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বললেন যে দাঁড়ান, মানে ও তো ইয়ে অন্ধকার, এখনও তো আলো টালো ঠিক হয়নি ওখানে, তা আপনি একটা প্রদীপ নিয়ে যান, এই প্রদীপটা জ্বালিয়ে প্রদীপটা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখুন কাজগুলো। প্রদীপটা ধরিয়ে যে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললেন দাঁড়ান আর একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার তো দরজা জানলাগুলো এখনও বসেনি, হাওয়া আসছে খুব, তা আপনি একটু প্রদীপটা সাবধানে রাখবেন যাতে নিবে না যায়। বলে বেশ ঠিক আছে। আধ ঘন্টা এক ঘন্টা পর সব ঘুরে ঘুরে সন্ন্যাসী এসছেন, নিয়ে রাজাকে বললেন যে আমি দেখে এলাম, বললেন দেখলেন সব কারুকার্য প্রাসাদের সব ব্যাপার স্যাপার? বললেন হ্যাঁ সব দেখলাম। হ্যাঁ তো কেমন লাগলো? বললো খুব ভালো লাগলো, দারুণ প্রাসাদ তৈরি করেছেন। তা আপনার ধ্যানটা কোথায় ছিল, অর্থাৎ মনটাই বলুন, মনটা কোথায় ছিল? বললো একদম পুরো প্রদীপের দিকে, সব সময় আমাকে প্রদীপটা দেখতে হচ্ছিলো যাতে হাওয়াতে নিভে না যায়। বললো এইটাই স্বরূপ প্রতিষ্ঠান, আপনি প্রাসাদ দেখলেন, ঘর দুয়ার কত রকম কারুকাজ কত কী দেখলেন, কিন্তু আপনার নজর ছিল প্রদীপটা যাতে নিভে যায়, নিভে যাতে না যায়, ঠিক সেই রকম আত্মারূপী প্রদীপকে সব সময় জ্বালিয়ে রাখা, তারপর যত কারুকাজ আছে সংসারে চলুক না কোনো অসুবিধা নেই, এটাই সেই স্বরূপে থাকা। যাই হোক, আমাদের তো কালবাতি, পরশু কালী পুজো, তারপর দীপাবলি, তো কালী আমরা জানি শুধু একেবারে চলে এসছে কালী পুজো, সেই জন্য দু একটা কথা না বলে থাকতে পারছি না। কালী আমরা জানি যে সেই যে দশ মহাবিদ্যার যে ছিল প্রথমেই, যার নাম ছিল কালী, কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলা ধূমাবতী মাতঙ্গী কমলা, দশ মহাবিদ্যার প্রথমেই যে দুজনের নাম তারা হচ্ছে কালী আর তারা। কালী আমরা গীতার ১১ নম্বর অধ্যায়ে পাব, কালোহস্মি লোকক্ষয়কৃত, আমি মহাকাল, এই কালের গহ্বরে সমস্ত কিছু চলে যায়, রবি ঠাকুরের ভাষায় কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান
সমস্ত কালের গহ্বরে ঢুকে যায়। সব নাম ধাম সমস্ত কিছু, ধন ঐশ্বর্য সম্মান প্রতিপত্তি সব কিছু ওর ভেতরে চলে যায়। সেই কালকে যে ধারণ করে আছে সে কালই, সময় আর তারা, কালি তারা, তারা হচ্ছে মহাশূন্য স্পেস, কালি হচ্ছে টাইম। আমরা কেন মানে কালির ব্যাপারটা জানলে না মনে হবে যে বসে থাকি ওখানে, মা আমায় এটা দাও ওটা দাও মানসিক করা আছে, এইসব ব্যাপার নয়, পুরো সায়েন্স আছে ওতে। এই মহাকাল, এই অনন্ত সময়, এই জ্ঞানের বাইরে, সেই জন্য অজ্ঞানের অন্ধকার, সেই জন্য কালির রং কালো। এই কালির জীব কেন সামনে? কালির এই যে পৌরাণিক কথাগুলো ওইগুলো নয়, ব্যাপারটা হচ্ছে হয় হিস্টোরিক্যালি অর স্পিরিচুয়ালি, ঐতিহাসিকভাবে এরকম কথা আছে ঐতিহাসিকদের যে কালী হচ্ছে অনার্য উপজাতিদের কোনো রাজার মেয়ে, সে জোয়ান অফ আর্কের মতো, ফ্রান্স জোয়ান অফ আর্কের মতো, সে দারুণ হারিয়ে দিয়েছিল আর্যদেরকে, সেই জন্য তখন থেকে অনার্যদের মধ্যে পূজিতা হতো। তো সেই হিস্টোরিক্যালি, আর তত্ত্বের তাত্ত্বিক দিক দিয়ে বড় সুন্দর যে কালি তো অনন্ত, সেই অনন্তর জ্ঞান তো হবে না, সে অনন্ত তো বুকের মাঝে উপলব্ধি করার, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তাকে ধরা যাবে না, তাই সে অন্ধকার, তাই সে কালো। জীব কেন বেরিয়ে আছে? প্রথমেই দাঁত দিয়ে জীবটাকে ধরে রাখার অর্থ রসনা সংযত, লোভ সংযত। আরেকটা কি, যারা যোগ প্র্যাকটিস করেন, খিচুড়ি মুদ্রা বলে একটা মুদ্রা আছে, যে মুদ্রায় দেহ শূন্যে উঠে যায়, সেই সময় ব্যালেন্স রাখার জন্য জীবটা, তো সেটা তারা বুঝবেন ভালো আরও। তাহলে আমাদের রসনা সংযত, জীব সংযত করার কথা। কালীর গলায় কেন মুণ্ডমালা, পঞ্চাশটা মুণ্ডমালা হাতে একটা ধরা আছে, পুরো সায়েন্টিফিক থিওরি। যখন প্রথম স্পন্দন হয়েছিল বিগ ব্যাং, বিস্ফোরণ হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছিল, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, তখন বৈজ্ঞানিকরা বলছেন, অ্যাস্ট্রোফিজিক্সে বলছেন যে তরঙ্গ, যেমন একটা পুকুরে যদি ঢিল ছুঁড়ে দেন তাহলে গোল হয়ে হয়ে তরঙ্গগুলো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে চলতে চলতে গিয়ে ডাঙায় গিয়ে তীরে গিয়ে ওটা মিশে যায়। ঠিক সেই রকমভাবে পঞ্চাশটা তরঙ্গ পার হয়ে এসে ৫১ নম্বর তরঙ্গে অণু সৃষ্টি হলো, পদার্থ সৃষ্টি হলো, এই জগৎ সংসার সৃষ্টি হলো। সেই ৫১টা মুণ্ডমালা তারই প্রতীক। একটা হাতে কেন রেখে দেওয়া, ওইটার থেকে আবার সৃষ্টি করা, ওইটা হচ্ছে শেষটা, ৫১ নম্বরটা, ৫১ নম্বর এসে তীরে গিয়ে ফিরছে, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হচ্ছে, একদিকে ধ্বংস আবার সৃষ্টি। চারটে হাত, একটা বড়া ভয়, কোনো ভয় নেই আমি আছি, একটা মঙ্গল, একটা মুণ্ডমালা, মুণ্ড সৃষ্টি করবেন, একটা শুধু রক্তাক্ত খড়গ, তাহলে তিনটেতে মঙ্গল, একটায় অমঙ্গল, একটায় ধ্বংস, তিনটেতে সৃষ্টি। ওই জন্যই বোধহয় পৃথিবীতে এত মৃত্যু সত্ত্বেও জন্মের সংখ্যা সৃষ্টির সংখ্যা বেশি। কালি কেন উলঙ্গ, পোশাক নেই কেন?
অসীম অনন্ত যে, অসীম অনন্ত ইটার্নাল, তার কোনো শেষ নেই, তার পোশাক কোথায় পাওয়া যাবে? কোন পোশাক দিয়ে তাকে ধরা যাবে? যে পোশাকটা তার থেকে বড় হবে, ওই জন্য পোশাক নেই। কালী কেন শিবের বুকে পা দিয়ে আছে? ফিজিক্স বলছে যেখান থেকে বিস্ফোরণ হয় ঠিক সেই জায়গাটা, বিস্ফোরণ হলো, হয়ে কাজ শুরু হয়ে গেল, অণু পরমাণু পদার্থ সৃষ্টি হয়ে গেল, কিন্তু ফিজিক্স বলছে যেখান থেকে সৃষ্টি হয় সেই জায়গাটা, একেবারে সেই জায়গাটা নিষ্ক্রিয় থাকে। সেই জন্যেই শিব অচৈতন্য, ওইখান থেকে সৃষ্টি হয়ে প্রকৃতি খেলা করছে। তো যতগুলো দেবদেবীর চিত্র পাওয়া যায় তার ভিতর সবথেকে রহস্যময় এবং ভয়ঙ্করী বলে মনে হবে, কিন্তু উনি মাতৃমূর্তি, উনি হাতে একটা রেখেছেন আবার নতুন করে সৃষ্টি করতে হবে। আমাদের কী করতে হবে? সেই সন্ন্যাসীকে রাজা যা বলেছিলেন যে সব সময় স্বরূপে অধিষ্ঠান থেকে সেই শক্তিকে ভেতরে ভেতরে চিন্তা করে আত্মারূপী প্রদীপটাকে জ্বালিয়ে রেখে সাংসারিক সব কাজ করতে হবে। দীপাবলি এটা আমরা জানি, যখন শ্রীরামচন্দ্র তার বনবাস থেকে ফিরে এলেন অযোধ্যায়, ইতিমধ্যে রাবণকে নিহত করেছেন, অযোধ্যাবাসীরা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল সমস্ত অযোধ্যায় আলোয় আলোকিত হয়ে করে দিয়েছিল। আমরাও তাই, আমরা দীপাবলি মানে কোনো জায়গায় অন্ধকার রাখবো না, ঘরে ঘরে আলো জ্বলে উঠবে, সমস্ত অন্ধকার সমস্ত তমসা চলে যাবে, কিন্তু তারপরেও সন্ন্যাসীর সেই প্রদীপটা ধরে রাখার মতো ভেতরে আত্মারূপী যে প্রদীপ সেইটাকে অহরহ শুধু দীপাবলি বলে নয়, চিরদিন চিরকাল শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই প্রদীপটাতে নিষ্ঠাবান হয়ে জাগতিক কাজগুলো করা। ভালো থাকুন, শুভরাত্রি।